ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা ইলেকট্রিক ফিল্ড লাইনস বা তড়িৎ বলরেখা সম্পর্কে পড়ব। তো তড়িৎ বলরেখাগুলো আসলে কি? না, তড়িৎ বলরেখাগুলো হচ্ছে আসলে একটা তড়িৎ ক্ষেত্রের মানচিত্র, মানে কতগুলো স্টেট বা কার্ভ লাইনের সাহায্যে, কতগুলো সরলরেখা বা বক্ররেখার সাহায্যে আমরা কোনো একটা স্থানের যে ইলেকট্রিক ফিল্ড, সেই ইলেকট্রিক ফিল্ডটাকে আমরা রিপ্রেজেন্ট করব, ইলেকট্রিক ফিল্ডটাকে আমরা প্রকাশ করব। সেটাই সেই যে কতগুলো রেখার সাহায্যে প্রকাশ করা হবে, লাইনের সাহায্যে প্রকাশ করা হবে, সেগুলোকে ইলেকট্রিক ফিল্ড লাইন বলা হয়। কাজে ইলেকট্রিক ফিল্ড লাইনসটা কিন্তু বাস্তব কোনো অস্তিত্ব নাই, যে এরকম একটা ইলেকট্রিক ফিল্ড লাইন থাকে এরকম কোনো ব্যাপার না। ইলেকট্রিক ফিল্ড লাইনসগুলো হচ্ছে একটা টুল, আমি বলতে পারি একটা গ্রাফ বলতে পারি, একটা ম্যাপ বলতে পারি, ইলেকট্রিক ফিল্ডকে প্রকাশ করার একটা ম্যাপ, একটা পদ্ধতি। ওকে, তো তাহলে ছেলে যদি একটা প্রকাশ করার কোনো পদ্ধতি হয়, তাহলে অবশ্যই তার কিছু বৈশিষ্ট্য থাকবে, যেগুলো দেখে আমরা বুঝতে পারবো যে এখানে ইলেকট্রিক ফিল্ডটা কেমন ধরনের ইলেকট্রিক ফিল্ডটাকে প্রকাশ করছে। তো আমরা তড়িৎ বলরেখা বলতে এখানে মূলত যেটা বলতে চাইবো, সেটা তড়িৎ বলরেখার কতগুলো বৈশিষ্ট্য আমরা বলতে চাইবো, ক্যারেক্টারিস্টিক্স, ওকে, যেগুলো আমাদেরকে তড়িৎ বলরেখাকে চিনতে সাহায্য করবে। মানে একটা কোনো কোনো একটা জায়গায় যদি আমার ইলেকট্রিক ফিল্ডটাকে প্রকাশ করা থাকে ইন টার্মস অফ ইলেকট্রিক ফিল্ড লাইন, তাহলে আমি সেটা দেখে বুঝতে পারবো বাই ইউজিং সাম প্রপার্টি অফ দ্য ইলেকট্রিক ফিল্ড লাইনস, যে প্রপার্টিগুলো সর্বজন গৃহীত সবাইকে বলা আছে। ওকে, তাহলে এটা একটা কোড ল্যাঙ্গুয়েজ আমি বলতে পারি। আমাদের গ্রাফটা কি, গ্রাফ বা ম্যাপটা সবসময় কী হয়, একটা কোনো কিছুকে প্রকাশ করা একটা কোড ল্যাঙ্গুয়েজ। যেমন আমরা সাপোজ কোনো একটা ইকুয়েশন অফ স্টেটকে প্রকাশ করছি, আমরা বলছি যে এস স্কুল টু টি স্কোয়ার, হাফ এটি ইউটি স্কোয়ার, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাহলে সরণের সঙ্গে সময় এখানে কীভাবে পরিবর্তন, তো একটা গ্রাফের সাহায্যে দেখাই। তাহলে ইন দ্য সেম ওয়ে আমরা এখানেও সেটা করতে পারি। ওকে, তো দেখা যাক ইলেকট্রিক ফিল্ড লাইন্সের কী কী বৈশিষ্ট্য রয়েছে। তো ফার্স্ট যেটা বৈশিষ্ট্য হবে, ইলেকট্রিক ফিল্ড লাইন্সটা কোথা থেকে অরিজিনেট করে, উৎপন্ন হয় কোথা থেকে, সবসময় প্লাস আধান থেকে উৎপন্ন হয়। যদি আমার একটা প্লাস আধান থাকে, তাহলে সেই প্লাস আধান থেকে ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো উৎপন্ন হবে, এবং সেগুলো শেষ হবে কোথায় গিয়ে, না মাইনাস কিউ আধানে গিয়ে সবসময় শেষ হবে। তাহলে এখানে যদি একটা প্লাস কিউ আধান থাকে আর এখানে যদি একটা মাইনাস কিউ আধান থাকে, তাহলে ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো এখান থেকে স্টার্ট হবে আর এখানে গিয়ে শেষ হবে। তাই ইলেকট্রিক ফিল্ড লাইন্স কী হয়, সবসময় প্লাস আধান থেকে শুরু হয় আর মাইনাস আধানে গিয়ে শেষ হয়। দিস ইজ দ্য ফার্স্ট বৈশিষ্ট্য। ওকে, এবং সেকেন্ড নাম্বার টুতে আমি ইলেকট্রিক ফিল্ড লাইন্সের ডেন্সিটি থেকে বুঝতে পারবো যে কোন স্থানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বেশি, কোন স্থানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কম। সাপোজ আমার কাছে এরকম কতগুলো ইলেকট্রিক ফিল্ড লাইন্স অঙ্কন করা আছে, এরকম কতগুলো সাপোজ আমার ইলেকট্রিক ফিল্ড লাইন্স অঙ্কন করা আছে, আমাকে বললো যে এইখানে ইলেকট্রিক, এইখানে এইখানে ইলেকট্রিক ফিল্ড আর এইখানে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে তুলনা করো। সাপোজ এখানে ইলেকট্রিক ফিল্ড, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, তাহলে এ পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড যদি ই এ হয় এবং বি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড যদি ইবি হয়, তাহলে অবশ্যই এখানে ই এ গ্রেটার দেন ইবি হবে। কেন না, এইখানে দেখো ডেন্সিটি বেশি আছে ইলেকট্রিক ফিল্ড লাইন্সের, মানে একক ক্ষেত্রফল, আমি যেখানে নির্দিষ্ট ক্ষেত্রফল নিই, এই ক্ষেত্রফলে এইখানে যতগুলো ইলেকট্রিক ফিল্ড লাইন্স পাবো, এখানে কিন্তু ততগুলো ইলেকট্রিক ফিল্ড লাইন্স পাবো না। এখানে দেখা যাচ্ছে দুটো, এখানে দেখা যাচ্ছে একটা কাজ করছে, তার মানে কি এখানে ইলেকট্রিক ফিল্ড লাইন্সের ডেন্সিটি বেশি আছে। তাহলে ইলেকট্রিক ফিল্ড লাইন্সের ডেন্সিটি যদি কোথাও বেশি থাকে, সেটা কী প্রকাশ করবে, না ওইখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বেশি। ওকে, নাম্বার থ্রি, যদি আমরা কোনো একটা মুক্ত ধনাত্মক আধান বলি প্লাস কিউ, তাহলে সেখানে থেকে তড়িৎ বলরেখাগুলো কেমন হবে, না এগুলো সবসময় স্টেট এরমভাবে চলে যাবে। কারণ কি, না আমরা দেখতে জানি প্লাস কিউ আধানে উৎপন্ন হয়, কিন্তু আশেপাশে যেহেতু কোনো মাইনাস আধান নেই, তাহলে আমরা এখন ধরে নিতে পারি যে মাইনাস আধান, মাইনাস কিউ আধানটি ইনফিনিটিতে আছে, তাহলে এগুলো স্টেট হয়ে ইনফিনিটিতে গিয়ে মিশবে। সিমিলারলি যদি আমি একটা মাইনাস কিউ আধানের কথা বলি, তাহলে কী হবে, ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো সব মাইনাস কিউ আধানে এসে মিলিত হবে। তাহলে কোথার থেকে আসছে এগুলো, না এগুলো আসছে আমি ধরে নিতে পারি ইনফাইনাইট, তাহলে আমি ধরে নিতে পারি এরা ইনফাইনাইট থেকে আসছে। ওকে, এসে মিলিত হচ্ছে। হ্যাঁ, নেক্সট পয়েন্ট, এই তড়িৎ বলরেখাগুলো কীভাবে অভিমুখ প্রকাশ করবে, না এখানে যদি আমার কতগুলো ইলেকট্রিক ফিল্ড লাইন্স থাকে এরমভাবে, তাহলে দিস ইজ ইলেকট্রিক ফিল্ড লাইন্স, তাহলে কোনো একটা স্থানে যদি এখানে আমি ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ জানতে চাই, তাহলে এখানে আমাকে স্পর্শক আঁকতে হবে। তাহলে যদি পি পয়েন্ট হয়, পি পয়েন্টে যে ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ সেটা এখানে দেবে, ওই পয়েন্টে যদি আমি স্পর্শক অঙ্কন করি। ওকে, তাহলে যে কোনো পয়েন্টে আমি ইলেকট্রিক ফিল্ডে যদি আমি ডিরেকশন পেতে চাই ইলেকট্রিক ফিল্ড লাইন্স থেকে, তাহলে আমাকে ওই পয়েন্টে স্পর্শক অঙ্কন করতে হবে। সেই স্পর্শকটাই হবে কি, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন। তাহলে বুঝতেই পারছো যে দুটো তড়িৎ বলরেখা কখনো পরস্পরকে ছেদ করতে পারবে না, কারণ এদিক থেকে যদি একটা ইলেকট্রিক ফিল্ড লাইন্স আছে, আবার এদিক থেকে যদি একটা ইলেকট্রিক ফিল্ড লাইন্স আছে, তাহলে এইখানে এটা যদি পি পয়েন্ট হয়, তাহলে এখানে এইখানে দুটো স্পর্শক পাওয়া যাবে, এদিকে একটা স্পর্শক পাওয়া যাবে আবার এদিকে একটা স্পর্শক পাওয়া যাবে। তাহলে বুঝতেই পারছো যে একই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডে ইন্টেন্সিটির অভিমুখ দুটো হওয়া সম্ভব না। তার মানে আমরা কিন্তু এরকমভাবে কোনো কোনো জায়গায় ইলেকট্রিক ফিল্ড লাইন্সকে প্রকাশ করতে পারবো না, যে দুটো ফিল্ড লাইন্স কোনো জায়গায় যদি কাট করে যায়, তাহলে সেখানে আমাদের ইলেকট্রিক ফিল্ড লাইন্স থাকাটা ভুল হয়েছে বুঝতে হবে। ওকে, এখন যদি এরকম থাকে যে, নমস্কার, যদি এখানে কোনো একটা আধান থাকে, সাপোজ ধরুন যে প্লাস টু কিউ আর এখানে একটা আধান আছে মাইনাস কিউ,
তো দেখ এই আধানটা দ্বিগুণ আছে, তাহলে এইখান থেকে যদি সাপোজ আমি ধরে নিলাম যে চারটা তড়িৎ বলরেখা এরকম বেরিয়েছে প্লাস টু কিউ থেকে, তাহলে কিন্তু চারটা এখানে যে মিশবে না, মাত্র দুটো এখানে যে মিশবে, তার কারণ কি এর আধানটা হচ্ছে অর্ধেক। তাহলে কোনো একটা আধান থেকে নির্গত তড়িৎ বলরেখার সংখ্যা বা যে তড়িৎ বলরেখাগুলো প্রবেশ করছে তার সংখ্যা হবে এই আধানের মানের সঙ্গে সমানুপাতিক। ওকে, তাহলে এখান থেকে যদি 100টা বেরোয় তাহলে এখানে 50টা ঢুকবে, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। নেক্সট পয়েন্ট ইজ নাম্বার 8, যে আমরা ইলেকট্রিক ফিল্ড লাইনসে যেন সব নাল পয়েন্টকে প্রকাশ করি, যেমন ধরো এখানে একটা প্লাস কিউ আধান আছে, এখানে একটা প্লাস কিউ আধান আছে, তাহলে বুঝতে পারছো এই এইখান থেকে যে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো বেরোবে সেগুলো এখানে মিশবে না, কারণ কোথায় যেয়ে মিশবে, এগুলো ইনফিনিটিতে মিশবে, কোথাও ইনফিনিটিতে গিয়ে মিশবে। ওকে, এরকম কেমন দেখা যাচ্ছে রিপালস করছে, ওকে, তো বলে গেলে একটা একটা অপরকে বিকর্ষণ করছে, এদিকে চলে যাচ্ছে, তাহলে এই পয়েন্টে কী হচ্ছে কোনো রকম ইলেকট্রিক ফিল্ড নাই, তার মানে এটা নাল পয়েন্ট আমি বলতে পারি, ইলেকট্রিক ফিল্ড নেই বলে। ওকে, এবার যদি আমরা কোনো একটা আহিত পরিবাহীর কথা বলি, নেক্সট পয়েন্ট আমি যদি পয়েন্ট নাম্বার 9 বলি, ওকে, তাহলে আমরা যদি ধরা যায় কোনো একটা পরিবাহী আছে, এটা আহিত পরিবাহী, তাহলে আহিত পরিবাহীর ক্ষেত্রে কী হয়, আধান সবসময় বাইরের পৃষ্ঠে অবস্থান করে। আমি একটা গোলীয় পরিবাহী নিয়ে উদাহরণটা নিচ্ছি, তাহলে দেখো এর ভেতরে কোনো ইলেকট্রিক ফিল্ড থাকবে না, ইলেকট্রিক ফিল্ড ভেতরে জিরো হয় যদি কোনো পরিবাহী থাকে, তার সেই পরিবাহীর ভেতরে ইলেকট্রিক ফিল্ড জিরো, কারণ ভেতরে কোনো আধান থাকতে পারে না, সব আধান এদিকে চলে আসবে, এটা গাউসের উপপাদ্যের সাহায্যে প্রমাণ করা যায় ভেতরে কেন জিরো হচ্ছে, সেরকম পরে করবো। তাহলে ভেতরে যদি ইলেকট্রিক ফিল্ড জিরো হয় তাহলে বুঝতে পারছি ভেতর দিয়ে কোনো কী হবে, কোনো বল রেখা যায় তড়িৎ বল রেখা যাবে না, যেখানে ইলেকট্রিক ফিল্ড জিরো সেখানে তড়িৎ বল রেখা যায় না, তাহলে এইখান থেকে তড়িৎ বল রেখাগুলো সব এইভাবে যাবে। কেন এইভাবে যাবে না, আমরা জানি যে এইখানে যে ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ সেটা এইখান থেকে লম্ব বরাবর হয়, এন ক্যাপ বা আর ক্যাপ দিয়ে প্রকাশ করতে হবে। আমরা করেছি কুলম্বের উপপাদ্য ছিল যে σ/ε0 (nC) বা আর ক্যাপ ইভেক্টর সমান, তার মানে কী হচ্ছে এখানে ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ লম্ব, তার মানে তড়িৎ বল রেখাগুলো কী হবে এখানে লম্ব হবে যাবে। তাহলে এখান থেকে আমরা দুটো বৈশিষ্ট্য পেতে পারি পরিবাহী, একটা যে পরিবাহীর ভেতরে কোনো ইলেকট্রিক ফিল্ড লাইন থাকেনি, আর নাম্বার 10 হচ্ছে যে এই যে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো সেগুলো সবসময় পরিবাহী পৃষ্ঠের সঙ্গে লম্ব হবে। ওকে, আরেকটা বিষয় তোমরা বুঝতে পারছো যে দুটো যদি আমার এখানে পরিবাহী থাকে, সাপোজ একটা পরিবাহী আছে এখানে সব প্লাস আধান আছে, আর এখানে একটা পরিবাহী আছে এখানে সব মাইনাস আধান আছে, তাহলে এখান থেকে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো এখানে যাবে, আবার এখান থেকে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো এখানে যাবে, কিন্তু এই ভেতর দিয়ে আসতে পারবে না, কারণ কি ভেতরে ইলেকট্রিক ফিল্ড জিরো, তাহলে ভেতরে কোনো তড়িৎ বল রেখা থাকবে না, ওই জন্য এই বড় রেখাগুলো বদ্ধ হচ্ছে না, ঠিক আছে, এই এই মাঝখানে বদ্ধ বলে রেখা হচ্ছে না, কিন্তু একটা জায়গায় শুরু শুরু হয়ে একটা জায়গায় শেষ হয়ে যাচ্ছে, একটা জায়গায় শুরু একটা জায়গায় শেষ হয়ে যাচ্ছে। তো আমরা যদি ম্যাগনেটিক ফিল্ড লাইন যখন দেখবো চুম্বক বলে রেখা, তো তখন দেখবো যে সেগুলো একটা ক্লোজ সার্কিট তৈরি করছে, তাহলে চুম্বক বলে রেখার সঙ্গে কিন্তু তৈরি বলে রেখার এটা একটা মেন ডিফারেন্স আমি বলতে পারি। ওকে, দিস ইজ দ্য পয়েন্ট নাম্বার 11, ইউ ক্যান সে যে তৈরি বলে রেখাগুলো বদ্ধ বলে রেখা নয়। অ্যান্ড নাম্বার 12, যদি আমার কাছে একটা সুষম তড়িৎ ক্ষেত্র থাকে, সুষম তড়িৎ ক্ষেত্র, সুষম তড়িৎ ক্ষেত্র মানে কি ই ভেক্টর ইকুয়ালস টু কনস্ট্যান্ট, ই ভেক্টর ইকুয়ালস টু কনস্ট্যান্ট মানে কি, ই ভেক্টর ইকুয়ালস টু কনস্ট্যান্ট মানে মান এবং অভিমুখ দুটোই ধ্রুবক, তখন কী হবে সেগুলো সেই জায়গার যে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো সেগুলো আমরা সমান্তরাল সরলরেখা দিয়ে প্রকাশ করব সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য, কারণ কি অভিমুখও চেঞ্জ হচ্ছে না, আবার মানটাও একই আছে, তাহলে পার ইউনিট এরিয়াতে নাম্বার অফ ইলেকট্রিক ফিল্ড লাইন সমান থাকতে হবে, ইলেকট্রিক ফিল্ড লাইনের যে ডেন্সিটি সেটাও সেম থাকতে হবে, তাহলে একটা ডেন্সিটি সেম থাকবে, দ্বিতীয়ত অভিমুখও সেম থাকবে, মানে সমান্তরাল সরলরেখা দিয়ে আমরা এগুলো প্রকাশ করতে পারবো। অ্যাট 13 পয়েন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এবং এখান থেকে আমরা একটা অল্টারনেটিভ ডেফিনেশন পাবো ইলেকট্রিক ফিল্ডের ইন টার্মস অফ ইলেকট্রিক ফিল্ড লাইন, ইন টার্মস অফ ইলেকট্রিক ফিল্ড লাইন, যে ইলেকট্রিক ফিল্ড লাইন্সের সাপেক্ষে আমি যদি ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশন দিতে চাই, তাহলে আমি জাস্ট ম্যাক্সওয়েলের একটা থিওরিকে নেব। ম্যাক্সওয়েল কী বলছে, এখন কিন্তু ম্যাক্সওয়েল বলছে যে একটা যদি কিউ আধান থাকে, ওকে, তাহলে সে একটা যদি এপসাইলন তড়িৎক্ষেত্রতা সম্পন্ন মাধ্যমে কোনো রাখা হয়, তাহলে সে বলছে যে টোটাল কিউ বাই এপসাইলন সংখ্যক সংখ্যক বলরেখা বের করবে, নির্গত করবে, কিউ বাই এপসাইলন সংখ্যক বলরেখা কিন্তু নির্গত হবে এই কিউ আধান থেকে, কিউ বাই এপসাইলন সংখ্যক। তাহলে যদি আমি এটা গোলক ধরি, তাহলে এর যা রেডিয়াস আর, তাহলে এটা কী হবে 4πr² ক্ষেত্রফল জুড়ে হবে, তাহলে আমি বলতে পারি যে 4πr² ক্ষেত্রফল জুড়ে কিউ বাই এপসাইলন সংখ্যক বলরেখা নির্গত করবে। তাহলে একক ক্ষেত্রফলে কত বলরেখা নির্গত করবে, 1/4πr² (Q/ε), তাই লিখতে পারি 1/4πε (Q/ε). তাহলে দেখতে পাচ্ছি এটা একটা ইলেকট্রিক ফিল্ড পয়েন্ট চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড। তাহলে আমি এইভাবে বলতে পারি যে একক ক্ষেত্রফলে যতগুলো তড়িৎ বলরেখা নির্গত হয় সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। তাহলে আমরা ইলেকট্রিক ফিল্ডকে কিন্তু ইন টার্মস অফ তড়িৎ বলরেখার সাহায্যে আমরা ডিফাইন করতে পারি, যে কোনো একটা পার্টিকুলার ক্ষেত্রফলে একক ক্ষেত্রফলে লম্বভাবে যেতে হবে, দেখো এই বলরেখাগুলো সব লম্ব লম্ব হয়ে গেছে তলের সঙ্গে লম্ব, তাহলে একক ক্ষেত্রফলে লম্বভাবে অতিক্রান্ত তড়িৎ বলরেখার যে সংখ্যা সেটাই কিন্তু কী, সেটাই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। ওকে, থ্যাংক ইউ।